বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি 6 মাসের বাচ্চাদের ফুড চার্ট নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। জন্ম থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুরা মায়ের বুকের দুধই পান করে এসেছে। এবার একটু একটু করে ওদের সলিড ফুড দিতে হবে। কী কী সলিড ফুড দিতে হবে সেটা জানার আগে চলুন জেনে নিই কী কী দেব না। সলিড ফুড শুরুর সময় খেয়াল রাখতে হবে যে খাবার দিচ্ছেন তাতে যেন বাচ্চার পেট খারাপ, পেট গরম, বমি, দইতোলা, ডাইপার ইনফেকশন ইত্যাদি না হয়। বাচ্চার খাবারে কোনোভাবেই যেন নুন চিনি অ্যাড না করা হয় এবং তার সাথে কোনো রকম মশলার ব্যবহারও কিন্তু চলবে না। গম থেকে উৎপন্ন এমন কোনো প্রোডাক্ট দেওয়া যাবে না, কারণ গম বা গম থেকে উৎপন্ন খাবার বাচ্চা হজম করতে পারে না, যার ফলে বাচ্চার হজমে সমস্যা হতে পারে। ছোটবেলায় আমার বেবিও কিন্তু গমের জিনিস ডাইজেস্ট করতে পারতো না। ছোলার ডাল, অড়হর ডাল, বিউলির ডাল, মটর ডাল এগুলো না দেওয়াই ভালো, এতে পেটের সমস্যা, অ্যালার্জি ইত্যাদি হতে পারে। কোনো রকম শাক বাচ্চাকে না দেওয়াই ভালো। এছাড়াও গিলতে অসুবিধে হয় বা গলায় আটকে যেতে পারে এমন কোনো সবজিও না দেওয়াই ভালো, যেমন পটল, ঝিঙে, ঢেঁড়স ইত্যাদি। দইতোলার সমস্যা থাকলে বা ঠান্ডার সমস্যা থাকলে এমন কোনো রকম ফল দেওয়া যাবে না যাতে টক ভাব আছে। গলায় আটকে যেতে পারে এরম কোনো ফলও দেওয়া যাবে না, যেমন আঙুর, আনারস, তরমুজ, কোনো রকম ড্রাই ফ্রুটস ইত্যাদি। এ সময় বাচ্চাদের মাছ, মাংস, ডিম না দেওয়াই ভালো, তার কারণ 6 মাস বয়সে বাচ্চারা মাছ, মাংস, ডিম হজম করতে পারে না। জেনে নিই কী কী সলিড ফুড দেওয়া উচিত। খুবই সহজ পাচ্চ, যা সহজে হজম হয়ে যায় এমন খাবারই বাচ্চাকে দিতে হবে, যেমন ভাত, চিড়ে, মুড়ি। চিড়েতে যদি হজমের সমস্যা হয় তাহলে চিড়ে দেবেন না। এছাড়াও দিতে পারেন আলু সেদ্ধ, সাবু, সুজি, মুড়ি। তবে সব সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো বাচ্চার যে খাবারে অ্যালার্জি হচ্ছে সাথে সাথে সেটা বন্ধ করে দিতে হবে। সলিড ফুড বাচ্চাকে অল্প অল্প করে অভ্যাস করাতে হবে। সলিড ফুড দিনে একবার, বাকি সময় ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক দিতে হবে। এখন থেকে যেহেতু বাচ্চা সলিড ফুড খেতে শুরু করেছে তাই বাচ্চাকে ফোটানো জল খাওয়াতে হবে যাতে ভালো মতো খাবার হজম করতে পারে। দিতে হবে মুগ বা মুসুর ডাল সুসেদ্ধ করা। বাচ্চাকে যেটাই দেবেন সেটা যেন ভালো মতো সেদ্ধ করা হয়। দিতে পারেন মিষ্টি আলু, যা বাচ্চা খুব সহজে হজম করতে পারে ও ওজন বাড়াতেও সাহায্য করে। এছাড়াও দিতে হবে গাজর, কুমড়ো, কড়াইশুঁটি, আলু। প্রয়োজনে ভাত ও সবজি ছাঁকনিতে ছেঁকেও দিতে পারেন। দিতে হবে ফলের মধ্যে কলা, আপেল, ন্যাশপাতি। কলা দেওয়ার সময় লক্ষ্য করবেন কলার ভেতর একটা কালো অংশ থাকে যা শিশু হজম করতে পারে না। কালো অংশটা ফেলে তবেই কলা বাচ্চাকে খাওয়াবেন। এছাড়াও কোনো রকম অসুবিধে হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।